আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নেসমা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটি নিকাব টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য। রেগুলার বেসিসে আমি যেভাবে নিকাব করে থাকি সেভাবে আজকে আমি আপনাদের করে দেখাবো। এই শিফন হিজাবটির লেন্থ হচ্ছে 72+ এবং ওয়েট হচ্ছে 30+, যেটা দিয়ে খুব সহজেই ফুল কভারেজের সাথে নিকাব করা যায় এবং পরবর্তীতে আপনি খুব সহজেই এই নিকাবটি খুলতেও পারবেন। তো চলুন দেখে আসা যাক আমি কিভাবে এই টিউটোরিয়ালটি করেছি। তো এই ছিল আমার নিকাব টিউটোরিয়ালটি, এবং আপনার যদি কোনো দরকার পড়ে এই নিকাবটি খোলার জন্য বা খাওয়ার জন্য কোনো দরকারে যদি আপনি নিকাবটি খুলতে চান, তাহলে খুব সহজেই আপনি এই সাইটের এই পিনটি জাস্ট খুলে নিলেই কিন্তু আপনার এই নিকাবটা আলাদা হয়ে যাবে এবং আপনি সুন্দর করেভাবে নিচে নামিয়ে রাখতে পারবেন। দেন আপনার খাওয়া অথবা অন্য কোনো কাজে কোনো আপনি করতে পারবেন। এবং এরপরে এতে কিন্তু আপনার হিজাবটি কোনোভাবেই নষ্ট হবে না বা খুলে যাবে না, খুলে আসবে না, সামনে চলে আসবে না, কোনো সমস্যাই হবে না। এবং আপনার যখন কাজ একদম শেষ হয়ে যাবে তখন আপনি ইজিলি এই নিকাবটি নিয়ে কিন্তু আবার সেই আগের জায়গায় পিনটি দিয়ে লাগিয়ে রাখতে পারবেন। তো এভাবে করে দেখা যায় খুব সুন্দর মতন আমরা নিকাবটি আবার সেট করে ফেলছি। এতে করে আমাদের হিজাবের যেভাবে আমরা হিজাব পরেছিলাম এর থেকে এতটুকু নড়চড় হবে না। সো আশা করছি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।